জানিয়ে দেব সর্বশেষ আপডেট। বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম, লড়াই অবশ্যই গণতন্ত্রের বিজয় হবে, মন্তব্য মির্জা ফখরুলের। এদিকে হাসপাতাল ছাড়লেন খালেদা জিয়া। ফরিদপুরে ইউএনওর ওপর স্থানীয়দের হামলা, গাড়ি ভাঙচুর। সুনামগঞ্জে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত অর্ধশত। দেশে এক বছরে বজ্রপাতে 340 জনের মৃত্যু। সর্বশেষ জানিয়ে দেব নালিতা বাড়িতে নির্মাণ শ্রমিকের লাশ হস্তান্তর করল ভারতীয় পুলিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সবচেয়ে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। লড়াই অবশ্যই গণতন্ত্রের বিজয় হবে বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদেশের মানুষ 1971 সালের স্বাধীনতার যুদ্ধের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছে। এদেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে পতন ঘটিয়েছে। এদেশের মানুষ লড়াই করছে, এ লড়াই অবশ্যই গণতন্ত্রের বিজয় হবে। যারা গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা পরাজিত হবে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক মন্ত্রী সুনীল গুপ্তের 15তম মৃত বার্ষিক উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক স্মরণ সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, স্বাধীনতার যুদ্ধে আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে, সেটাকে ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে। এই সরকার আজকে স্বাধীনতার বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি আরো বলেন, আজকের যুবক সমাজ মুক্তিযুদ্ধ দেখেনি, কিন্তু তারা দেখছে আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্ন হরণ করে নেওয়া হচ্ছে। আমাদের সাথে যারা লড়াইয়ের সংগ্রাম করছেন তাদের বেশিরভাগই মুক্তিযুদ্ধের সময় সরাসরি অংশগ্রহণ করেছেন। হাসপাতাল ছাড়লেন খালেদা জিয়া। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে গুলশানে তার বাসার উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার বেলা 4:45 তিনি এভার কেয়ার হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা করেন। এর আগে গত শনিবার বিকেলে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ভর্তি হওয়ার পরামর্শ দেন। এরপর হাসপাতালে তার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা করা হয়। ফরিদপুরে ইউএনওর ওপর স্থানীয়দের হামলা, গাড়ি ভাঙচুর। ফরিদপুর মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান চৌধুরীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার ব্যবহৃত গাড়িটিও ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার ডোমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর চরপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। উপজেলা পরিষদ স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় আশ্রয় প্রকল্প নির্মাণ নিয়ে জায়গা জমি সংক্রান্ত বিষয় স্থানীয়রা বিরোধিতা করে আসছিল। বৃহস্পতিবার দুপুরের দিকে ডোমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর চরপাড়া এলাকায় আশ্রয় প্রকল্প নির্মাণ কাজের উদ্বোধনীতে যোগ দেন মধুখালী ইউএনও মোহাম্মদ আশিকুর রহমান চৌধুরী। এ সময় স্থানীয়রাও স্থানে আশ্রয়ন প্রকল্প নির্মাণ কাজে বাধা দেন এবং এক পর্যায়ে লাঠি সোঁটা নিয়ে ইউএনওর উপর হামলা করে। এতে তিনি আহত হন। সরকারি গাড়িটিও ভাঙচুর করে স্থানীয়রা। ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান তপন বলেন, আমি একটি সালিসি বৈঠকে ছিলাম, ইউএনএসআরের ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করি। ততক্ষণে স্থানীয়রা তার উপর হামলা চালিয়ে তাকে আহত করেন। গাড়িটি ভাঙচুর করা হয়েছে, হামলায় পুরুষের থেকে নারীদের উপস্থিতি বেশি ছিল। প্রাথমিকভাবে হামলাকারীদের নাম পরিচয় জানতে পারেনি। উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহিদুল ইসলাম বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই, পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর পাঠানো হয়েছে। আশ্রয়ের জমিঘর নিয়ে স্থানীয়রা তার উপরে হামলা বলে জেনেছি। এ ব্যাপারে মধুখালী ইউএনও মোহাম্মদ আশিকুর রহমান চৌধুরী বলেন, ওই এলাকায় আশ্রয়ন প্রকল্পের কাজের উদ্বোধন ছিল, স্থানীয়রা আমার উপর হামলা করে। প্রাথমিকভাবে হামলাকারীদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি, তবে ওখানে যারা উপস্থিত ছিলেন তারা তাদের চিনবে। প্রাথমিক চিকিৎসা দিয়ে এখন ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে যাচ্ছি। এ ব্যাপারে ফরিদপুর জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ কামরুল হাসান তালুকদার বাংলা নিউজকে বলেন, ইউএনের ওপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। সুনামগঞ্জে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত অর্ধশত। সুনামগঞ্জের চাতক উপজেলার জাওয়ারা বাজার ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষে নারী শিশু সহ অর্ধশতাধিক আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের সাউদেরগাঁও গ্রামে মসজিদের জমির সীমানা চিহ্নিত করা নিয়ে খান ও শেখ গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের খান ও শেখ গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মসজিদের জমির সীমানা চিহ্নিত করতে দুপক্ষ বৈঠকে বসে। সেখানে খান গোষ্ঠীর মুহিব খান, মোজাম্মেল খান এবং শেখ গোষ্ঠীর জয়নাল আবেদিন ও শেখ এহিয়ার মধ্যে কথা কাটাকাটিও হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ মইনুল বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে পুলিশের।
দেশে এক বছরে বজ্রপাতে 340 জনের মৃত্যু। দেশে গত বছরে এপ্রিল থেকে 2023 সালের মে মাসের 3 তারিখ পর্যন্ত বজ্রপাতে 340 জন মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে 239 জন পুরুষ, 35 জন নারী এবং শিশু রয়েছেন 12 জন। আজ বৃহস্পতিবার আড়িয়াল বিলের পাশে ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের বেনুখালী টিকরপুর চকে সেবদা সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম প্রায় 300 কৃষককে নিয়ে বজ্রপাত সম্পর্কে সচেতনতামূলক কর্মসূচি পালন করে। এরপর মৃত্যুর এই পরিসংখ্যান প্রকাশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশিম মোল্লা, গবেষণা সেলের প্রধান আব্দুল আলীম, নির্বাহী সদস্য মোস্তাক আহমেদ সহ সংগঠনের স্বেচ্ছাসেবীরা। সেবদা সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম 2019 সাল থেকে বজ্রপাতে হতাহতের পর্যবেক্ষণ করে আসছে। সংগঠনের পক্ষ থেকে সভাপতি ডক্টর কবরুল বাশার ও সাধারণ সম্পাদক রাশিম মোল্লা বজ্রপাতে মৃত্যু কমাতে সরকারের কাছে দুদফা দাবি করেন। মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বজ্রপাত সচেতনতা সম্পর্কিত বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে, মাঠে মাঠে বজ্র নিরোধক টাওয়ার নির্মাণ ও উঁচু দ্রুত বর্ধনশীল গাছ লাগাতে হবে। পাকিস্তানের সেনা উগ্রবাদী সংঘর্ষ নিহত নয়। পাকিস্তানের দেইরুদুনি শহরে নিরাপত্তা বাহিনী ও উগ্রবাদীদের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে 6 সেনা কর্মকর্তা ও 3 উগ্রবাদী নিহত হয়। বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমে এ সংবাদ পরিবেশিত হয়। নিহত সেনা কর্মকর্তারা হলেন কনস্টেবল সেলিম খান, নায়ক জাভেদ ইকবাল, সিপাহী নাজির খান, সিপাহী বিল্লাল, সিপাহী সৈয়দ রজব হুসাইন ও সিপাহী বিসমিল্লা। পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস ISPR জানিয়েছে, ওয়াজিরিস্তানের উত্তরাঞ্চল ছিল শহর দেইদুনিতে উগ্রবাদীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। এ সময় উগ্রবাদীদের আক্রমণে 6 সেনা কর্মকর্তা নিহত হয়। এর প্রতিক্রিয়ায় নিরাপত্তা কর্মীরা হামলা চালিয়ে তাদের 3 জনকে নিহত করে। নালিতাবাড়িতে নির্মাণ শ্রমিকের লাশ হস্তান্তর করল ভারতীয় পুলিশ। শেরপুরের নালিতাবাড়িতে নির্মাণ শ্রমিক মনির হোসেন নামের এক বাংলাদেশী নাগরিকের লাশ হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাকুগাঁও স্থলবন্দরে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের কাছে বর্ডার সিকিউরিটি ফোর্স পতাকা বৈঠকের মাধ্যমে ওই লাশ হস্তান্তর করে। নিহত মনির হোসেন শ্রীবর্ধী উপজেলার রানী শিমল ইউনিয়নের পশ্চিম খারামুড়া গ্রামের মরহুম মনসুর আলীর ছেলে। সূত্রে জানা গেছে, 4 সন্তানের জনক মনির হোসেন সোমবার নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে শ্রীবর্ধী থানার জিডি করে জানতে পারেন ভারতীয় মেঘালয় রাজ্যের তুরা জেলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বৃহস্পতিবার দুপুরে তার লাশ হস্তান্তর করা হবে। এ কারণে বিজিবি ও বিএসএফ যৌথভাবে আন্তর্জাতিক সীমানা প্লার 1116 নম্বর এলাকায় এ পতাকা বৈঠকে মিলিত হন। বৈঠকে জানানো হয়, মনির হোসেন সোমবার শ্রীবর্ধী উপজেলার ভারত বাংলাদেশের সীমানা অতিক্রম করে রাত 12টার দিকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। এ সময় ভারতের স্থানীয় বাসিন্দারা তাকে আটকের পর পিটিয়ে গুরুতর আহত করে রাস্তায় ফেলে রাখে। খবর পেয়ে ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার ডালু থানা পুলিশ আহত অবস্থায় মনিরকে উদ্ধার করে চিকিৎসার জন্য তুরা জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়। পরে বৃহস্পতিবার দুপুরে বিজিবি বিএসএফ এক যৌথ পতাকা বৈঠক করে তার লাশ হস্তান্তর করে ভারতীয় পুলিশ। পতাকা বৈঠক শেষে নিহত মনির হোসেনের ছোট ভাই মিজানুর রহমান ও তার ছেলে মাজিদুল ইসলামের নিকট লাশ বুঝিয়ে দেয় বাংলাদেশ পুলিশ।